সিং বিন বিন মাহ যমুনা ও কুলি উড়ি উড়ি আহিলি আজি পাসাও পাসাও শুভ মু মামা কাসং পিহিনি তুইন মুমাই মালা 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 হ্যাঁ হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক, আপনার সকলকে স্বাগতম জানাইছো। প্রথমতে আপনার দেখাইছো মোর হইতে এগারী বাইদেউ আছে, তাই আহোম জনগোষ্ঠীর এজোর সাজ পরিধান করে আছে। এই হাতজোড়ের কোনটো কি নাম আপনার আজির দিন তো জানার চেষ্টা করি। আর মোর হইতে কাষত আছে লোক সংস্কৃতির সাধক দেবজ্যোতি ফুকন বাইদেউ। প্রথমতে বাইদেউ আপনার আজির অনুষ্ঠান স্বাগতম জানাইছো। মূর ফালপর তোমালে অশেষ ধন্যবাদ ও নমস্কার সৌরভ জানাইছো। আর আপনি যেহেতু খুব সুন্দরকৈ তাই আহোম জনগোষ্ঠীর পোশাকযোর পরিধান করে আছে, আপনারপরা এই মুহূর্ত কোনটোর কি নাম আপনারপরা মানে জানি বিচারিম। নিশ্চয়, আমার তাই আহোম ভাষাত মানে যদি চোলা পিঁধি আছো এই চোলাটক কয় ফাঁসু, আর মেখেলাখনক কয় ফাঁসিন, আর যখন মানে লোক চেলেং বলে কোয়া হয়, আর মানে মূরত যখন মারি আছো এইখনক কয় ফাঁড়ু। ফা মানে কাপড়, রু মানে মূর, অর্থাৎ মূরত পিঁধার কারণে ফাঁড়ু বলে কোয়া হয়। রিহাখন তাই আহোমসকলের যখন রিহা, রিহাখনত তাই ভাষাত লাংওয়াত বলে কোয়া হয়। সেই রিহাখন বিশেষকৈ তাই আহোমসকলের বুয়ারী সকলে পিঁধে। আর যেহেতু আপনি গীত পরিচালনা করে তাই আহোমর, নহয় জানো আপনারপর গীত এপাশি মানে শুনব বিচারিম। আমার তাই আহোমসকলের লোক নৃত্য গীতও আছে আর আধুনিক গীতও আছে, গতি আধুনিক গীত এফাইকে গাইছো। গীতর কথা দামসা জোনারাম সাংগুন ফুকন, তখন অবশ্যই আজি এই পৃথিবীত নাই আর তখেতেই তাই আহোমসকলের যুক্ত তাই জাতীয় সঙ্গীত, তখেতে সেই গীত লিখেছিলেন। আর মানে তখেতের একটা গীত গাইছো খুব সুন্দর, গীতর কথা দামসা জোনারাম সাংগুন ফুকন দেব আর সুর মোর নিজের। ও নুক সিং বিন বিন মাহ যমুনা, ইয়াত অসমীয়াত অর্থটো হৈছে ও কুলি উড়ি উড়ি আহিলি আজি, ও নুক সিং বিন বিন মাহ যমুনা, পাসাও পাসাও শুভ মু মামা কাসং পিহিনি তুইন মুমাই, পাসাও পাসাও শুভ মু মামা কাসং পিহিনি তুইন মুমাই, নক নাই পিউলুম পিউলুম পিউলুম। মই তাই আহোমসকলে যেটা লোকনৃত্য গীত হয় সেই লোকনৃত্য গীতবিলাকো মই লোকনৃত্য গীতর এফাকি শুনিব পাৰিম নি। শুনিছে শ্যাও নুরু শ্যাও কাউ, শ্যাও নুরু শ্যাও কাউ, শ্যাও নুরু শ্যাও কাউ। ইহিম হুইয়া ইহিম হুইয়া, ইহিম হুইয়া ইহিম হুইয়া, খুন ফা উলাইলুম লাইঙাও খাম মো হু উহু হুইয়া, ইহিম হুইয়া ইহিম হুইয়া। তাই আহোমসকলৰ এটি বিহু গীত গাইছো, লাই লাই নে বইলু সে ওই মেফি ইসাং জসি ফা পান বইলু সে পি এসম পান বইলু সে ও
ওই থামু নই আংসে নি উইম খাম সিং রং হাই দিপি খাম সিং কিংলে কুমারি চাং কেংলে চাং কেংলে রীত সাং কেংলে পাই আহি কি ব্লক সিবিরি কিলক সেঙ্কে মিসিং কি মাউসে উই কি মাউসে উই টুনা দিন ই সিঙ্গাং কানু কাতে সিঙ্গাং মুসে কো ফুনলে সিঙ্গাং মুসে কো ফুনলে সিঙ্গাং হিট মুনরি দাই হিট মুনরি দাই বইউ কাং রং লইল সিহি তে মুনই লইল সিহি তে খেনই লইল সিহি তে খেন লইল সিহি তে মুন খেন ও সেঙ্গাই লইল সিহি লইল সিহি মুন খেন মই সমান্তৰালভাৱে মই সামাজিক কামত মোৰ বিদ্যালয়ৰ কামত বিভিন্ন কামত মই নিজে সেইখিনি মই আচলতে মই ৰুটিন বনাই লওঁ মই আজি কি কৰিম কালিলৈ কি কৰিম মই আগদিনাই ভাবোঁ যে কালিলৈ মই কি কৰিম কি কৰিলে মোৰ মানে মনটো ভাল লাগিব ক'ত ফুলজোপা ৰুব লাগিব ক'ত জাতিলাও পুলিটো ৰুব লাগিব এনেধৰণে মই প্লেনিং কৰি থওঁ মানে আগতীয়াকৈ আৰু যিমানবোৰ দেখিছোঁ ৰং বিৰং কৰা গোটেই মোৰ নিজৰ হাতৰ পৰশেৰে মই অংকন কৰা ইয়াৰ খোপটাং লিখি থৈছোঁ দেখিছোঁ এইফালে চুমৰাপ লিখি থৈছোঁ আৰু এইবিলাক ৰং মই কৰি খুব ভাল পাওঁ আই ভাষাত খোপটাং মানে হ'ল নমস্কাৰ আৰু চুমৰাপ হ'ল আদৰণি এইদৰে আপোনালোকক টাই হোম জনগোষ্ঠীৰ যি মহিলাৰ সাজ পোছাক আছে সেই পোছাকৰ নাম আপোনালোকক আজিৰ দিনটো জনোৱাৰ চেষ্টা কৰিলোঁ লগতে বাইদেউৰ পৰা টাই আহোমৰ গীত আপোনালোকক শুনোৱাৰ চেষ্টা কৰিলোঁ লগতে বাইদেউ খুব সুন্দৰকৈ তেওঁৰ ঘৰৰ চৌপাশটো ৰাখিছে সেইসমূহ দিছোঁ আপোনালোকক আজিৰ দিনটোত দেখুৱালোঁ আৰু এই মুহূৰ্তত মই আপোনালোকৰ মাজৰ পৰা বিদায় লৈছোঁ ধন্যবাদ।